গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ লক্ষ্মী পুজো, সবাইকে লক্ষ্মী পুজোর প্রিয় শুভেচ্ছা। আজ প্রথমবার আমি আমার শ্বশুরবাড়িতে পুজো করছি। এই দেখো লক্ষ্মীর সিংহাসন সমেত সমস্ত জগাজন্তি হয়ে গেছে আর ব্রাহ্মণও চলে এসেছে। তো চলো পুজোটা শুরু করি, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন সন্ধে হয়ে গেছে বন্ধুরা, আর আমি সন্ধের আরতিটা দিয়ে নিচ্ছি। আর পাশে দেখো আরুষ আছে। আরুষ যেই আমাদের বাড়িতে সন্ধে বা পুজো দিক না কেন, আরুষ তার সাথে থাকে। ও এই ব্যাপারগুলোকে খুব পছন্দ করে, আর ধূপ নিয়ে ও নিজেই কিন্তু ধূপ দেখায়। যাই হোক, এখানকার আমাদের ব্রাহ্মণের নিয়ম অনুযায়ী একবারই পুজো হয়, পরের দিনকে আর পুজোটা হয় না। আর আমাদের বাপের বাড়িতে যেটা হতো দেখেছি, যে পরের দিনকেও দধিমঙ্গল যেটাকে বলে, দুধ দই চিড়ে দিয়ে আবার একবার পুজো করা হতো, কিন্তু এটা এখানে হয় না। তো আট দিন মানে ঠাকুরের অষ্টমঙ্গলার সময় আমি এই ঘরটা জলে দিয়ে আবার নতুন করে ঘট পেতে, যেমন বৃহস্পতিবারে পুজো দিই সেভাবেই পুজোটা আবার শুরু করব।
তো তোমাদেরকে আগেই বলেছি আমি শ্বশুরবাড়িতেই প্রথমবার লক্ষ্মী পূজাটা করছি, তো আমি এত শত নিয়ম কিন্তু জানতাম না, এই প্রথমবার জানলাম। যাই হোক, পুজো কিন্তু খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর বাড়িতে পুজো করলে একটু বালক ভোজন করাতে হয়, তাই আমি খুব সামান্য একটু আয়োজন করেছি বন্ধুরা। আর পাড়ার কিছু সব বাচ্চাদের বলতে পারিনি, কিছু বাচ্চাদেরকে কিন্তু নিমন্ত্রণ করে ডেকে নিয়েছি। দেখো বাড়িতে একটু লুচি আর একটু সবজি আর একটু বুদিয়া বানিয়েছি আর বাচ্চাদের এই যে খাওয়াচ্ছি। তা যাই হোক, বাচ্চারা খুব হাসি মুখে আর আনন্দের সাথে খেয়েছে, এতে আমি আমার পরিবার সবাই খুব খুশি হয়েছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন একটা ব্লগে। সবাই খুব খুব ভালো থেকো, আর সামনে কালী পুজো আসছে, সবাই খুব খুব আনন্দ করো। আর প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করো, আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা।